हम इनको सपोर्ट करने आते हैं। फराज के बारे में क्या कहेंगे फैसले जो गलत। फराज साहब नु कौन नींद की गोलियां खान वो पीछे बैठ गया। हेलो बंधुरा, এই মাত্র স্ক্রিনে দেখানো মানুষটিকে আপনি কি চিনতে পেরেছেন? চিনতে না পারলে ওনার আরো একটি ভিডিও দেখুন। হ্যাঁ, ওর স্কি ডায়রি মে লিখা কি না না মেন কে খোলতা হুঁ তো তুমি দেখতা হুঁ। এক সেকেন্ড यार प्लीज, कितनी कितनी गंदी हैंडराइटिंग है तुम्हारी यार, प्लीज मोमेंट। এবারেও না চিনতে পারলে অপেক্ষা করুন ইন্ট্রো পর্যন্ত। নাটক সিনেমা বা বিশেষ কোনো কাজের মাধ্যমে পৃথিবীতে অনেক মানুষই সেলিব্রিটি বনে গেছেন, তবে এসবের কোনো কিছু না করেও কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের জোরে ভাইরাল হয়েছেন অনেকেই। তেমন কিছু মানুষকে নিয়ে ইতোপূর্বে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম। আপনাদের অনুরোধ সাপেক্ষে আজ আমরা জানবো সেরকম আরও কিছু মানুষ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। নাম্বার এক, বন্ধুরা ভিডিও শুরুতে দেখানো ব্যক্তিকে যারা চিনতে পারেননি তাদের চিনিয়ে দিচ্ছি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, নেই ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো রাহা। এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি এখন এই ব্যক্তিকে চিনতে পারছেন। পাকিস্তানে জন্ম নেওয়া এই ব্যক্তির নাম মুমিন সাকিব। সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের জন্য যারা ফানি ভিডিও তৈরি করেন, এই ব্যক্তির বিখ্যাত এই ডায়লগ ছাড়া ফানি ভিডিও হয় না বললেই চলে। একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়ে, জিন্দগি বদল দি, 119 পে ইতনি আচ্ছি পার্টনারশিপ তলি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি টিভিতে সাক্ষাৎকার দেন এই ব্যক্তি। ক্রিকেট পাগল হয় প্রিয় দল হেরে যাবার আবেগ ধরে রাখতে পারেননি তিনি। একেবারে নিজের মনের কথাগুলো বলে পাকিস্তান দলের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। এরপরই তার বক্তব্যের একটি অংশ ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ইন্টারভিউর মাধ্যমেই রাতারাতি ভাইরাল বনে যান এই ব্যক্তি। ভিডিওটি ভাইরাল হবার পর তিনি বিবিসিতেও ইন্টারভিউ দিয়েছেন, এমনকি বর্তমানে একটি ড্রামা সিরিজেও অভিনয় করছেন এই ব্যক্তি। এক ইন্টারভিউর বদলতে তার ফেসবুক পেজকেও অফিসিয়াল ভেরিফাই করে দেয় ফেসবুক। নাম্বার দুই, ভিগো ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই এই কিউট পিছিটাকে চিনেন। না চিনলে তার কিছু ভিডিও দেখে নিন। পিচ্ছি এই এক্সপ্রেশন কুইনের নাম সানিয়া আহমেদ। ছোট এই বাচ্চাটির ভিডিও প্রথমে শর্ট ভিডিও ও লাইভ শেয়ারিং অ্যাপ ভিগোতে ভাইরাল হয়, কিন্তু তার এক্সপ্রেশন ও কিউটনেসের কারণে পরবর্তীতে ফেসবুক ইউটিউব সহ সকল মাধ্যমেই ভাইরাল হয় সে। ভিগো অ্যাপে বর্তমানে তার ফলোয়ার সংখ্যা প্রায় 4 মিলিয়ন। ভিডিওতে অনেক সময় এই পিচ্ছির সাথে তার বাবা মাকেও দেখা যায়। জন্মগতভাবে এই পিচ্ছি সেলিব্রিটি ভারতীয়। নাম্বার তিন, এই ব্যক্তিকে ভাইরাল ব্যক্তিদের লিস্টে না রাখলেই নয়। ফেসবুক ব্যবহার করেন অথচ এই ব্যক্তিকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। অসিতা ইহেমি নামক নাইজেরিয়ান এই ব্যক্তি দেশটির একজন জনপ্রিয় অভিনেতা, তবে তার অভিনয়ের গুণে নয়, আমরা তাকে চিনি মিম এবং ট্রলের বদলতে। অনেকেরই হয়তো ধারণা এই ব্যক্তির বয়স 10 কিংবা 12 বছর, তবে আপনি জানলে অবাক হবেন এই ব্যক্তির বয়স বর্তমানে 38 বছর। 1982 সালে জন্ম নেওয়া এই অভিনেতা স্বাভাবিক গঠনগত কারণেই এরকম। বর্তমানে তার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। আমরা কেবল তাকে মিম দ্বারা চিনলেও অভিনয় দক্ষতার জন্য অনেক পুরস্কারে ভূষিত এই ব্যক্তি। নাম্বার চার, বন্ধুরা বিদেশের মানুষদের কথা তো অনেকেই জানলেন, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ঢাকার কামরাঙ্গীর চরে গালিবয় রানার সঙ্গে। যদিও রানাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। ইন্টারনেটের যে কতটা ক্ষমতা এবং তার যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে রানার মতো প্রতিভাবান ছেলেরা খুব সহজেই লাইমলাইটে চলে আসে। ঢাকাইয়া গালিবয় গানটি প্রকাশের পর থেকে রানাকে সবাই এক নামে চেনেন। পথশিশু রানার এই প্রতিভা বিকাশে সহায়তা করে চলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাবিব মাহমুদ। বর্তমানে রানাকে একটি স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছেন তিনি। বন্ধুরা তাবিব ভাইয়ের জন্য একটি লাইক হয়ে যাক। হাই ব্রেন, আই এম রিপন ভিডিও, আই এম নেত্রকোনা।
নাম্বার 5 রিপন ভিডিও। কোনো কিছু না করে যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তার উদাহরণ রিপন ভিডিও। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার রিপন ভিডিও ছন্দে ছন্দে স্বরচিত ও স্বঘোষিত কবিতার ভিডিও আপলোড করে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে রিপন ভিডিওর কিছু ছন্দ নিয়ে দা আজাইরা লিমিটেড নামক ইউটিউব চ্যানেল গান তৈরি করলে আরো ভাইরাল হয়ে যান রিপন। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করব। বর্তমানে ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত রিপন, আর এই চাকরিটিও তিনি পেয়েছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণেই। তার ফেসবুক পেজ জাস্ট রিপন ভিডিওতে বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে 230,000-এরও বেশি। প্রেম যখন করেছি জলে যখন নেমেছি প্রেম আমি করব এরকম। বন্ধুরা, তালিকায় থাকা এই ব্যক্তিরা ছাড়াও আর কোনো ব্যক্তিকে ভাইরাল ব্যক্তিদের তালিকায় রাখা যায় কিনা জানাতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটির প্রথম পর্ব না দেখে থাকলে দেখে নিতে পারেন স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করে। ভালো লাগলে লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করবা।